হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শালা ম্যাম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসছি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গায়, 2023 এখানে ফার্স্ট আসা। চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কোথায় আসলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা বরিশালে 30 গোডাউনে। আজকে বিকালে ঘুরতে বের হইলাম, তারপর দেখতে পেলাম হচ্ছে একটা মামা আচার নিয়ে আসছে। হরেক রকমের আচার ছিল, অনেক ভ্যারাইটিস আইটেমের আচার ছিল। তখন আবার আমি একটু এখান থেকে একটু ভিডিও করেছিলাম। আমি একটা মিক্সড আচার নিয়েছিলাম জলপাইয়ের, যা ঝাল ছিল মোটামুটি ভালো ছিল, খারাপ না। তারপরে আবার আর একটা আচারটের ট্রাই করলাম, সেটা হচ্ছে এই চালতা। তারপরে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আবার একটু সিঙ্গারা ট্রাই করেছিলাম। তারপর আমার ফ্রেন্ড বললো যে ওইখানে মোমো বিক্রি করে, চল ট্রাই করবি। তারপর চলে আসলাম মোমোর দোকানে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শরবতও বিক্রি করে, বাট আমরা হচ্ছে এখানে মোমো ট্রাই করতে চলে আসছি। এটা যে ভেজিটেবল মোমো আমরা জানতাম না, একটুকু ভালো লাগেনি। আমরা ভাবছিলাম চিকেন মোমো হবে। তারপর হচ্ছে ঘোরাঘুরি শেষে চুইজাল অ্যান্ড কাবাব ঘর রেস্টুরেন্টে চলে আসলাম। যদি পেটে জায়গা নেই যে খাবো, বাট পার্সেল নিয়ে যাবো, এর জন্য এখানে রিভিউ দেখেছিলাম। আমি এখানে এসে দেখলাম যে রুমালি রুটি তৈরি করতে আছে। তখন আবার আমি হচ্ছে এখান থেকে যে ভাইয়ে বানাচ্ছিল, তখন আমি আবার একটু ভিডিও করি। এই যে ছেঁকা দিয়ে দিয়েছে, মানে ছেঁকা দিতে দিয়ে দিয়েছে। এই যে রুমালি রুটি তৈরি হয়ে গিয়েছে, রেস্টুরেন্ট সব ঘুরি দেখার পর চলে আসলো সেই বিখ্যাত কুখ্যাত চুই ঝাল। যে কোনটা নিব সেটা দেখাতে ভাইয়ে নিয়ে আসলো, যে দেখো। দেন পার্সেল নিয়ে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে দেন আমরা খেতে বসলাম। আগে আমার বান্ধবীকে দিয়ে ট্রাই করেছিলাম যে বল কিরকম, মোটামুটি লেগেছে, অনেকটা ভালো, যেটা মন না আমার খারাপও না। এই সেই বিখ্যাত চুই ঝাল। এত কিছু খাওয়ার পর অবশ্যই ডেজার্ট আইটেম খাওয়া উচিত। এটা যার মিলাদের ডেজার্ট, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক। এত কিছু খাবারের পর চা কেন বাদ যাবে না কোনো শিশুর, এর জন্য চা। দেন খাবার দাবার শেষে কিসের আওয়াজ শুনতে পেলাম, দেন বেলকুনির দরজা খুলে দেখি যে তারা ভালোই দুলতেছে। আজকের মতো ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।